بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم أيضا من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام شكرا ذكري مهان الله تعالى درباري যার একান্ত মেহরবানিতে অনুগ্রহে আমরা এবছর ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলার বান্দাদের জন্য নাজাতের মাস, গুনামাফির মাস, বরকতের মাস, এই মাসে আমরা সিয়াম সাধনা করে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার জন্য সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজা প্রতি বছর আসে চলে যায়, যাদের জীবনে এই মাসকে পাওয়ার সৌভাগ্য হয়, যারা এই মাসকে যথাযথ কাজে লাগাতে পারে, এই মাসের গুরুত্ব বোঝে, তাদের জন্য সৌভাগ্য, তাদের জন্য নাজাত, তাদের জন্য বরকত, তাদের জন্য পরকালীন মুক্তি। এই মাসকে পেয়েও যারা রোজা রাখল না, শ্যাম সাধনা করল না, এই মাসের দাবিকে যারা পূরণ করল না, ফরজিয়াতকে যারা গুরুত্ব দিল না, তাদের চেয়ে হতবাগা এই পৃথিবীতে আর কেউ নেই। তাদের ব্যাপারে অনেক আমরা বলেছি, আল্লাহ তাআলার কী নির্দেশনা রয়েছে, রাসূলের কী বক্তব্য রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। যারা আমরা রোজা রেখেছি তাদের একটা গ্রুপ, আর যারা রোজা রাখে নাই তাদের ব্যাপারে আজকে আমার কোনো বক্তব্য নেই। তাদের জন্য আমাদের শুধু আফসোসই থাকল, তাদের আদর্য আমাদের আহ্বান থাকলো, কেন আপনারা রোজা রাখছেন না, কেন আপনারা আল্লাহর হুকুমটা পালন করছেন না। ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে সিয়াম, সে সিয়ামকে কেন আপনারা গুরুত্ব দিচ্ছেন না, আপনাদের জন্য আমাদের আফসোস। এবং তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই মাসটাকে গুরুত্ব দিন। যারা বিভিন্ন অজুহাত, নানা অজুহাতে রোজা রাখছে না, তারা রোজাকে রাখার জন্য আপনারা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদের মাঝে যারা আমরা রোজা রেখেছি, যারা আমরা শ্যাম সাধনা করি, নিজেকে দাবি করি যে আমি রোজাদার, এর ভিতরে আবার দুটি শ্রেণী রয়েছে। একটি শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান, সঠিক ঈমান আল্লাহর উপর আস্থা রেখে, সওয়াবের আশায়, গুনাহমাফের আশায়, আত্মসমালোচনা সহকারে সিয়ামগুলি পালন করে, রোজাকে পালন করে, গুরুত্ব দিয়ে রোজা রাখে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহি বুখারিতে হাদিসখানা এসেছে। আমরা আজকে যারা রোজা রাখতেছি, আমরা যারা সিয়াম সাধনা করছি, নিজেকে রোজাদার হিসেবে পরিচয় দিচ্ছি, আমাদের রোজাটুকু সেভাবে আদায় হচ্ছে কি না, আমরা কি সেই আত্মসমালোচনা সহকারে, সেই অনুভূতি নিয়ে আমার নিজের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করানোর জন্য যেভাবে সিয়াম সাধনা করা দরকার সেইভাবে রোজা আমরা পালন করতে পারছি কি না, সেটা আপনারা নিজেরাই আপনাদের মনের কাছে প্রশ্ন করেন, নিজেদের কাছে প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। আপনি রোজা পালন করে কী কী কাজ করছেন, রোজার পালন কী জন্য এসেছে, কী জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে তোমাদের উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে, যেমনভাবে অপরিহার্য করে দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের উপর, উদ্দেশ্যকে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানেটা কি, তাকওয়া অর্থ কি, শুধু কি ভয় করা? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই তাকওয়ার সংজ্ঞায় বলেছেন,
ফিইলু মা ইয়ামবাগি ওয়া তারকু মা লা ইয়ামবাগি, এমন কাজ আপনাকে করতে হবে যেটা আপনাকে করা উচিত, যেটা কোরআন সুন্নাহ নির্দেশনা করে রাসূল যেটা করতে বলেছেন, আল্লাহ যেটা করতে বলেছেন, সেই কাজগুলি আমাদেরকে সম্পাদন করতে হবে। ওয়া তারকু মা লা ইয়ামবাগি, যা অনুচিত কাজ, যেগুলি গর্হিত কাজ, পাপের কাজ, মন্দ কাজ, যেগুলি করলে আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হন, সেই সমস্ত কাজকে পরিহার করা, তার নাম হচ্ছে তাকওয়া। সেই তাকওয়ার অনুভূতি নিয়ে আমরা যদি সিয়াম সাধনাগুলি করতে পারি তাহলে গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ তাআলার নবী হাদিসে যে বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। এই এক শ্রেণীর রোজাদার। আমরা যারা রোজা রাখছি দুইটা শ্রেণী আছে, আমি আগেই বলেছি। এক শ্রেণী হচ্ছে যাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, পরকালে জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দিবেন, সম্মানিত শ্রোতি। আরেক শ্রেণীর রোজাদার আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলেছেন যে রুব্বা সোয়াইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ, এমন এক শ্রেণীর রোজাদার আছে যাদের রোজা শুধু খোদার যন্ত্রণা সহ্য করা ছাড়া আর কোনো কাজে আসে না। রুব্বা মিন সোয়াইমিন লাইসা মিন সিয়ামিহি, এমন এক অনেক রোজাদার রয়েছে যার রোজা কোনো কাজে আসে না, ইল্লাল জুউ, শুধু খোদার পিপাসার যন্ত্রণা সহ্য করা ছাড়া আর তার সেই রোজা কোনো কাজে আসে না। ওয়ারুব্বা কায়িমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর, আরেক শ্রেণীর ইবাদতকারী আছে, তাহাজ্জুদ গোজারী আছে, রাত্রি জাগরণকারী আছে, যাদের রাত্রি জাগরণ আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসে না, শুধু ঘুম কামাই করা ছাড়া, শুধু ঘুমটাই কামাই হয়। আমরা কি সেই রকম তাহাজ্জুদ গোজার হয়েছে কিনা, আমরা কি সেই রকম রোজা রাখছি কিনা, সেটা আপনি প্রশ্ন করে বের করবেন। আপনার জীবনের সাথে মেলান, আমি কি উদ্দেশ্যে রোজা রাখতেছি, আপনি জীবনের সাথে মেলান, আমার উদ্দেশ্যটা কি আমার সালাত সিয়াম আমার নফল ইবাদত বন্দেগীর, আমি কি সেখানে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন, প্রকৃত সন্তুষ্টি অর্জন, আমার যে খলুসিয়ত থাকা দরকার, এক অনুষ্ঠিত থাকা দরকার, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমার যদি সেই কর্মটা হয়ে থাকে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেবেন। এই জন্য এমন ধরনের রোজাদার যাতে আমরা না হই যে রোজার মাধ্যমে শুধু আমাদের খোদার যন্ত্রণা সহ্য করা হবে। এবং সেই রোজাদার কারা, তাদের সংজ্ঞাও কিন্তু আল্লাহ তাআলার নবী দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নবী আরও বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইকফার লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হবে, আল্লাহর ক্ষমা থেকে সে বঞ্চিত হবে, যে ব্যক্তি রমজান পেল অথচ সে তার গুনাহগুলি পাপগুলি ক্ষমা করে নিতে পারল না। সেই পাপকে ক্ষমা করানোর জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে গড়ে তোলার জন্য কেমন ধরনের রোজা আমাদের রাখা দরকার, আল্লাহ তাআলার নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার নবী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস কানা এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, ওয়াল আমালা বিহি, অন্যায় কাজ পরিত্যাগ করতে পারলো না, গর্হিত কাজ পরিত্যাগ করতে পারলো না, মন্দ কাজকে সে বাদ দিতে পারলো না, মিথ্যা কথাকে সে বাদ দিতে পারলো না, মানুষকে ধোকা দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নই বলছেন, আল্লাহ তাআলার ওই ব্যক্তির পানাহার কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তির রোজা কোনো প্রয়োজন নাই। এইবার আপনি মিলিয়ে দেখুন, আমি রোজা রাখছি ঠিক, আমি রোজা রাখতেছি, পানাহার থেকে বিরত থাকছি, সুবে সাদেক থেকে এনে অনেক কষ্ট করে এই গরমের দিনে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমি পানাহার থেকে বিরত আছি, এই সময়ের ভিতরে আমি কতবার মিথ্যা কথা বলেছি, আমি কতবার অন্যায় কাজ করেছি, কতবার আরেকজনকে আমি গালি দিয়েছি, আরেকজনকে ঠকানোর জন্য চেষ্টা করেছি, কূট কৌশল অবলম্বন করেছি, আরেকজনের আমি গীবত করতেছি, এই কাজগুলি যে আমি করছি, আবার আমি রোজা রাখছি, নিজেকে রোজাদার হিসাবে পরিচয় দিচ্ছি, তাহলে সেই রোজা রেখে আমি কতটুকু আমি গুনাহ মাফ করায় নিতে পারলাম, সেই রোজাদার আল্লাহর কাছে কি আমি মুক্তি আশা করতে পারি।
আল্লাহ তাআলা নবী তো বলে দিয়েছেন আমি কেমন রোজা রাখছি। সম্মানিত শ্রোতা, আমরা জানি যে রোজা মানে হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত রাখা। বৈধ খাবার সেটা খাওয়ার আমাদের সুযোগ নাই। সুন্নাতি মুসিয়াম আইলা লাইল, রাত্রি পর্যন্ত তোমরা রোজাকে তোমরা পরিপূর্ণ করো। কোনো ব্যক্তি যদি সামান্য এক ডোব পরিমাণ পানিও খেয়ে ফেলে তার রোজাটা হবে না, রোজা ভেঙে যাবে। কারণ এখানে পানাহার খাবার দাবার বৈধ, তারপরে আমি খেতে পারছি না। দিনের বেলা আল্লাহ নিষেধ করেছেন রোজা অবস্থায়। তাহলে গীবত যে আমরা মানুষের করছি এইটাও কিন্তু এক ধরনের খাবারের কথাই ঘোষণা করেছে। গীবতটাও এক ধরনের খাদ্য। লা ইয়াত্তা বা'দুকুম বা'দান, তোমরা একজন আরেকজন গীবত করো না। তোমরা কি পছন্দ করো? আইহাব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা যে গীবত করছো তোমরা কি পছন্দ করো তোমার মৃত আপন মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুম, নিশ্চয়ই তোমরা এটা পছন্দ করো না। নিজের একে তো মৃত্যু, মৃত্যু ব্যক্তির গোশত, আবার আপন মৃত্যু ভাইয়ের গোশত এটা খাইতে কি তোমরা পছন্দ করো? নিশ্চয়ই তোমরা পছন্দ করো না। নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দনীয়, গীবত করা কেউ তার চেয়ে নিন্দনীয় করা হয়েছে। তাহলে এই গীবতটাকে গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আপনি পানাহার থেকে বিরত থাকছেন রোজা রাখার কারণে, খাবার থেকে বিরত থাকছেন, তাহলে গীবত করে আপনি খাবারের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন। তাহলে আমি রোজা রেখে গীবত করলাম, আজকে বিভিন্ন জায়গায় বসে বসে শুধু কোনো কাজ নাই, খাম নেই, শুধু গীবত আর গীবত, শুধু পরচর্চা কি করতে পারলেই মনে হয় আমার জীবনের অনেক সার্থকতা। একজনের একটা দোষ ত্রুটি সেটা বলে দিতে পারলেই মনে হয় আমার জীবনে বড় সার্থকতা। কোমুক কোথায় কী দেখে আসলাম, যাচাই ফাঁসাই না করে একটা কথা বলে দিলাম। গীবত কাকে বলে এটা আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকে মনে করি অমুক লোকের ভিতরে এই দোষটা আছে, তোমার বলতে সমস্যাটা কী? আরে ভাই, এইটার নামই হচ্ছে গীবত। কোনো ব্যক্তির একটা ত্রুটি আছে, এই ত্রুটিটা আরেকজনের কাছে প্রকাশ করা, এইটার নামই হচ্ছে গীবত, এটার নামই গীবত। আর যদি কারো ব্যাপারে কোনো ত্রুটি না থাকে, আপনি বানিয়ে বানিয়ে আবিষ্কার করে বললেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে নিচু বানানোর জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, এটা গীবতের চেয়ে আরো জঘন্য। তাকে বলা হয় বোহতান, আরবিতে বলা হয় বোহতান, তার মানে হচ্ছে অপবাদ, এটা হচ্ছে অপবাদ। আর কারো ভিতরে কোনো ত্রুটি যদি থাকে সেটা প্রকাশ করার নামই হচ্ছে গীবত। এবার আপনি মিলিয়ে দেখেন, আপনি রোজা রাখছেন, আপনি সেইগুলি থেকে নিজেকে হেফাজত করতে পারছেন কিনা, নিজেকে বিরত রাখতে পারছেন কিনা। তাহলে আপনি রোজা দ্বারা যে উদ্দেশ্য তাকে অর্জন সেটা কীভাবে হবে যদি এইগুলিতে আমরা লিপ্ত হই? সম্মানিত শ্রোতা, আমরা যে রোজা রাখছি, আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমরা রাত পর্যন্ত রোজাকে তোমরা পরিপূর্ণ করো, এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো মাল সম্পদ তোমরা ভক্ষণ করো না। তোমরা উপার্জন করতে যে অবৈধ পন্থাকে তোমরা অবলম্বন করো না। সকল প্রকার অবৈধতা কেন চলে এসেছে মাল উপার্জন করার ক্ষেত্রে। কত সিস্টেম অর্থনৈতিক, এত বড় সিস্টেম, কত কিছু আছে জীবন পরিচালনার জন্য অর্থনীতি মানুষের দরকার। আজকে রমজানে রোজা ফরজ করার পরে কিছু রমজানের কিছু বিধিবিধান আলোচনা করা হয়েছে, কোন পর্যন্ত রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে, সেগুলি বলা হয়েছে। এরপরে পরবর্তীতে আয়াতে সূরা বাকারার 188 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে আরেকজনের সম্পদে তোমরা হস্তক্ষেপ করো না, তোমরা ভক্ষণ করো না, খেয়েও না, উপার্জন করো না, গ্রহণ করো না। আমি রোজা রাখলাম, আমি হারাম দিয়ে ইফতার করলাম, হারাম দিয়ে সাহারি করলাম, সেই রোজার কার্যকারিতা কী হবে? আমি রোজা রাখছি সুদের ব্যবসার সাথে জড়িত আছি, সেই রোজা রেখে আমার কী হবে? আমি রোজা রাখছি আমি এতিমের সম্পদ ভক্ষণ করছি, সেই রোজা রেখে আমার কী হবে? আমি রোজা রাখছি আমি প্রতিবেশীর হক নষ্ট করছি, মানুষের জমিতে তো চাষ করতে যাচ্ছি, লাঙ্গলটা একটু ঢুকিয়ে দিচ্ছি আরেকজনের জমি পাশ দেওয়া, একটু নিজের জমিটা সোজা করে নিচ্ছি, আঁকাবাঁকাটা যেটার ভিতরে আমার কোনো অধিকার নাই। এইভাবে আমরা যারা ব্যবসা করছি ওজন কেম কম দিচ্ছি, অবৈধ পন্থা অবলম্বন। আমি ব্যবসা করছি,
আমি মন্দ জিনিস ভালো জিনিস বলিয়া চালিয়ে দিচ্ছি, বলছি এটা এক নাম্বার জিনিস, আসলে পুরাপুরি দুই নাম্বার। আমি রোজার ভিতরে এহসান করেন আল্লাহ, আমি ব্যবসা করছি, দেখা যাচ্ছে যে একটু কম নেওয়া দরকার মূল্য, সেখানে আরও রোজার ওসিলা বাড়াই দিছি, বাধ্য হয়ে তো কিনতে হবে, তার রোজার মাসে না কিনে যাবে কই আমার কাছ থেকে, এই মাল আর কোনো ঘরে নাই, কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যে বিষয়ে আমি আলোচনা গত জমা করেছি। এইভাবে বিভিন্নভাবে আমাদের সম্পদে, আমি এখন সরকারি দলে আছি, ক্ষমতায় আছি, বিভিন্নভাবে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে যারা জনগণের সম্পদ অধিকার সেটাকে হরণ করে নিচ্ছে বিভিন্ন কৌশলে, বিভিন্ন নামে, বিভিন্ন টেন্ডারবাজির নামে, বিভিন্ন প্রজেক্ট বের করে আনার নামে বিভিন্নভাবে সুযোগ সুবিধা আমি আদায় করে নিচ্ছি, যেগুলি জনগণের হক, জনগণের সম্পদ, আমি বড় নেতা হয়েছি, আমি কিন্তু রোজাদার, সেই রোজা পালন করে এই যে গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তাআলা নবীজির সার্টিফিকেট আমাদেরকে দিয়েছেন, যে ঘোষণা দিয়েছেন, যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, যে রোজা রাখলে পূর্ববর্তী বছরের সমস্ত গুণাগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই ক্ষমার অন্তর্ভুক্ত হওয়া যাবে না, সেই রোজা রেখে কোনো লাভ নেই। আমি আগেই বলেছি দুই শ্রেণী রোজাদার, এক শ্রেণীর রোজা আল্লাহ তাআলা কবুল করে নেন, গ্রহণ করে নেন, গোনা মাফ করে দেন, আর এক শ্রেণীর রোজাদার রোজা রেখে কোনো কাজে আসে না, শুধু উপবাস করা ছাড়া তাদের কোনো কাজে আসে না। সুতরাং আপনি রোজা রাখবেন, যেমনি আমার মোয়ামেলাত, আমার আচার আচরণ, আমার সামাজিক জীবন, কথাবার্তা, উঠা বসা, মানুষের সাথে ব্যবহার ভালো করতে হবে, ঠিক তেমনিভাবে আমার অর্থ উপার্জনের ক্ষেত্রে সাংঘাতিক সাবধান হতে হবে। অবৈধ পন্থার কোনো শেষ নাই, যে যে সেক্টরেই কাজ করেন না কেন, সকল ক্ষেত্রে অবৈধতার যদি চলে আসে, সেই পন্থা যথাযথ পন্থা দিয়ে অবলম্বন করা না হয়, তাহলে সে হারাম মাল ভক্ষণ করে সেই রোজার উদ্দেশ্য সাধিত হবে না, তাকওয়া অর্জন তো দূরের কথা। তাকওয়ান বানানোর জন্যই তো রোজাকে ফরজ করা হয়েছে, একটা প্র্যাকটিস আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহর উদ্দেশ্যে আমি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে খেয়ে দিই বলে আমি রোজা রাখছি, মানুষকে বিশ্বাস করে নিতে পারবো, কিন্তু তারপরে আমি কিন্তু খাচ্ছি না, কারণ আল্লাহ আমাকে দেখছেন, যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে যেহেতু আমি পানাহার থেকে বিরত থাকছি, তাহলে আমি কেন আমি সে আল্লাহর অনুভূতি নিয়ে অন্যান্য বিধিনিষেধগুলি আমরা পালন করব না, অন্যান্য বিধিনিষেধগুলি আমরা মেনে চলবো না। এটাই তো রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এটা প্রশিক্ষণ দিচ্ছি, সকল কর্মে যাতে আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, সকল বিষয়ে জীবন পরিচালনার সকল ক্ষেত্রে, শুধু মসজিদে এসে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করলাম সেটা নয়, ইসলাম শুধু এই মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, সকল ক্ষেত্রে এখানে রয়েছে, সব কিছুই রয়েছে ইসলামে, সমস্ত কিছু ব্যবস্থাপনা ইসলামে রয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এটা একটা জীবন ব্যবস্থা, এখানে কোনো অপূর্ণাঙ্গতা নেই, কিন্তু আমরা বোঝের ভুল আছে, আমাদের মানার ভুল আছে, আমরা বুঝতে ভুল করেছি, মানতে ভুল করেছি, সম্মানিত সুদী। এই জন্য আমাদের, আমরা যারা রোজাদার, আমরা যারা রোজা রাখছি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আজকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে রোজাগুলি রাখছি, আমরা রোজার যে হুকুম আহকাম রয়েছে, অন্যান্যগুলো যে নির্দেশনাগুলি রয়েছে, সেই নির্দেশনাগুলি আমরা ফলো করছি কিনা, অনুসরণ করছি কিনা, সেইগুলি সামনে নিয়ে আমাদেরকে এই রোজা রাখতে হবে। এরপরে রোজা অবস্থায় আমাদের যে করণীয়গুলি রয়েছে, কী কী কাজ করলে আমাদের রোজা মর্যাদা আরও বৃদ্ধি পাবে, রোজা আরও সুন্দর হবে, আমাদের রোজার অবস্থায় যেমনভাবে নিষেধগুলি পালন করে চলতে হবে, সৎকর্ম বেশি বাড়িয়েই করতে হবে। এই রোজার মাসে বিভিন্ন হাদিসে এসেছে যে সৎকর্মগুলি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, আর রোজার যে মর্যাদার ব্যবহারে আল্লাহ তাআলা নবী বলেছেন নিজ হাতে আল্লাহ তাআলা দিবেন, এগুলো আমরা আগে আলোচনা করেছি। আমরা অন্যান্য কর্মগুলি রোজার দিনে আমরা বেশি করি, যত সৎকর্ম আছে, সৎকর্ম শুধু দান সদকা নয়, সৎ দান সদকা অন্যতম উদ্দেশ্য, এটা রমজানে আল্লাহ রাসূল বেশি করতেন। অন্যান্য যে ভালো কাজগুলি আছে, একজন মানুষকে সৎ উপদেশ দেওয়া, একজন মানুষের উপকার করা, একজন রোগীর মানুষের সেবা করা, একজন বিপদগ্রস্ত মানুষের পাশে যেয়ে দাঁড়ানো, একজন মানুষ অভাব অনটন আছে তাকে একটু সাহায্য সহযোগিতা করা, একজন একটা পরামর্শ, ভালো একটা পরামর্শ দেওয়া, একজন মানুষ নামাজ আদায় করছে না তাকে মসজিদে নিয়ে আসা,
এইগুলি, একজন রোগীকে দেখতে যাওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এগুলি সব কিছু সৎ কাজের অন্তর্ভুক্ত। এইগুলি রমজান মাসে আমরা একটু বাড়িয়ে বেরিয়ে করবো। সকল প্রকার যত প্রকারের সৎ কাজ আছে সেগুলি আমরা করার জন্য চেষ্টা করি, এবং বিশেষ করে রমজান মাসে দান সাদকা আল্লাহ তাআলার নবী বেশি বেশি করে করতেন। দান সাদকার একটা হচ্ছে জাকাত, যেটা তো আমরা আলোচনা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ, জাকাতের তো অবধারিত বিষয় আছে। আরেকটা হচ্ছে নফল সাধারণ দান সাদকা, এইগুলি বেশি বেশি করার জন্য চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলার নবী এমন করতেন যে বলা হয়েছে হাদিসে, আল্লাহ তাআলার নবী এমন তিনি বেশি দানশীল ছিলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি, তিনি তার ঘরে কোনো কিছু রাখতেন না, অতিরিক্ত সম্পদ তিনি জমিয়ে রাখতেন না, তিনি দান করে দিতেন। মৃত্যুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি সব কিছু দান করে গেছেন। এবং হাদিসে বলা হয়েছে যে তিনি বেশি দানশীল ছিলেন, ওখানে আজওয়াদ মায়া কোনো ফি রমাদান হিনা আলকাহু জিব্রিল আও কামা ক্বাল আলাইহিস সালাম, যখন জিব্রিল তার কাছে আসতেন, কোরআন তেলাওয়াত করতেন, শোনাতেন, তিনি নিজে শুনতেন, এবং তিনি বেশি বেশি করে তিনি দান করতেন, এবং তার দানের ইয়েটা ওই মাত্রাটা রমজানে আরও বেশি বেড়ে যেত। হাত্তা মিন রিহিল মুরসালা বলা হয়েছে, যে প্রবাহিত বায়ুর চেয়ে আরও বেশি তার দানের প্রসারতাটা বেড়ে যেত রমজানে। একটা একটা বায়ু যেমন কাউকে বিচার করে না, সবার মানে সমভাবে যে উপকার দিয়ে যাচ্ছে, বেছে বেছে কাউকে দিচ্ছে এমনটা না, বায়ু যেমনভাবে প্রবাহিত হয় সকলের উপকারের জন্য, আল্লাহ তাআলার নবীর দানটা এরকম ছিল, এতে প্রবাহমান বায়ুর মতো তার দান বেশি বেশি এই মাসে বেড়ে যেত। সুতরাং দান সাদকা করলে দুইটা উপর, এক তো ফজিলত বেশি হচ্ছে এই মাসে, আর এর ভিতরে এর মাধ্যমে সম্পদের বরকত হবে এবং বালা মুসিবত এইগুলি দূর হয় এই দান সাদকা করার মাধ্যমে। আমরা রমজান মাসে দান সাদকা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। এরপরে যে কাজটা আমার করার জন্য বেশি বেশি করে চেষ্টা করি, আমরা জানি রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষকে হেদায়ত করার জন্য, হেদায়তের সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার জন্য, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য যে কোরআনুল কারিম নাজিল হয়েছে। এই কোরআনুল কারিম আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। এই তেলাওয়াতটা দুই ধরনের হবে, একটা হচ্ছে শুধু তেলাওয়াত করা, এই তেলাওয়াতের মাধ্যমে সওয়াব হবে। মান তারা হারফা মিনাল কোরআনি, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি লেখা হয়ে যায়। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, একটা নয়, এই নেকিটা দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা হরফ তেলাওয়াত করলে দশটা নেকি পাওয়া যাচ্ছে। এই কোরআনুল কারিম আল্লাহ তাআলার নবী তিনি এমনভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করতেন যে তিনি তাহাজ্জুদের নামাজে তো পাঁচ সাত পারা একদিনে এক রাতে তিনি পড়ে ফেলতেন। এভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি কমপক্ষে দুই চারটা খতম দেওয়া কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কত সওয়াব লেখা হবে, রমজান মাসের মর্যাদা আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে। আরেকটা হচ্ছে যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছে, মানুষের হেদায়তের জন্য, মুত্তাকিনদের হেদায়তের জন্য, এই কোরআনুল কারিম অর্থ বোঝার জন্য যথাসাধ্য একটু চেষ্টা করা, তর্জমা সহকারে কোরআনুল কারিম পড়ার জন্য চেষ্টা করা, এই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করি। কোরআন নাজিলের মাস হিসাবে আমি আগেই বলেছিলাম, যারা পড়তে জানি না তারা পড়ার জন্য অবশ্যই চেষ্টা আপনারা শুরু করেছেন, বিভিন্ন ওস্তাদের মাধ্যমে তেলাওয়াতগুলি করেন, নামাজে পঠিত সুরাগুলি কমপক্ষে অর্থ সহজ করার জন্য আপনারা চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ কিছু অংশ বাছাই করে নিয়ে একটু পড়ার জন্য চেষ্টা করেন, যেন কোরআনের মাহফিল হয় সেখানে যান, যেখানে তাফসির নিয়ে আলোচনা সেখানে একটু বসেন, কয়েকজন নিজেরা একটু বসে মসজিদে নামাজের পরে দিয়ে অনেকেই গল্প দুনিয়াবি গল্প গুজব শুরু হয়ে যায়, কেন মসজিদের এক পাশে বসে একটা কোরআন করেন বের করে নিয়ে ভাই একজন একটু পড়েন, একজন একটু তেলাওয়াত শোনেন, একজন একটু অর্থ বলেন, একজন একটু বিশ্লেষণ করেন, এইভাবে গ্রুপে গ্রুপে করতে পারেন, কয়েকজন বসে একসাথে করতে পারেন, আসরের নামাজের সময় এখানে বসে থাকেন, জোহরের পরে শুধু বিভিন্ন গল্প গুজব হয় এই পরিবেশগুলি আপনার বলেন, কে যদি নিজেরা না পারেন আরেকজনকে বলেন যে বুঝে ভাই একটু বসেন, আমাদেরকে জিনিসের বিশ্বরাটা একটু বোঝাইয়া দেন। এইভাবে যদি আমরা কোরআনের ছাত্র হতে পারি, তালেবে এলেম হতে পারি, তাহলে এই রমজানের মর্যাদা আমাদের আরও বেড়ে যাবে, আমাদের স্বভাবের বৃদ্ধির কারণ হবে। এরপরে চার নম্বর যে বিষয়টা বলতে চাই, এই আমাদের এই রমজান মাসের ফজিলতকে আরও বর্ধিত করার জন্য কিয়ামুল লাইল,
যেটা আপনারা তারাবির মাধ্যমে করেন আলহামদুলিল্লাহ, তবু অবশ্যই এখন তারাবি তো বিশেষভাবে সংক্ষেপ হয়ে যাচ্ছে, বিভিন্ন যে খতমে তারাবি বন্ধ হয়ে যাচ্ছে, এই কোরআনের মাসে কোরআন হবে এই খতমে তারাবির মাধ্যমে এগুলি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ শুধু এখন সব কিছু সংক্ষেপে যাচ্ছে, সংক্ষেপে জান্নাতে চলে যায়, এরকম একটা মানসিকতা নিয়ে কাজ করছে। বিভিন্ন মসজিদে আট্রাঘাত অবধারিত করে দেওয়া হচ্ছে, শুধু বিতর্ক, আট্রাঘাত না বিশ্বাঘাত, আট্রাঘাত না বিশ্বাঘাত, কাজের কাজ কিছুই নেই, শুধু রাখার সংখ্যা নিয়ে বিতর্ক করতে করতে মানে শেষ, রমজান শেষ, ফরজ তরজ সব বাদ দিয়ে শুধু তারাবি আট টাকার না বিচ্ছাকার বিতর্ক শেষ। আমি তো আগেই বলেছিলাম এখানে কোয়ালিটি দরকার, কী কোয়ালিটিতে আপনি নামাজ পড়ছেন সেটা হচ্ছে বড় উদ্দেশ্য। যেখানে বিশ্বকাত হয় বিশ্বকাত পড়েন, যেখানে আট্রাঘাত হয় আট্রাঘাত পড়েন, তো কোয়ালিটি বৃদ্ধি করেন, সময় বেশি করে বাড়ান, তেলাওয়াত বেশি করে করেন, রুকু সিজদাগুলি আস্তে ধীরে করেন, সময় বেশি লাগান। আপনি আট্রাঘাত করে তাড়াতাড়ি সেই খতম তারাবি হবে না, আপনি 10 মিনিটের ভিতরে বাড়ি চলে যাবেন, আল্লাহর জন্য সময়টা আপনি কী দিলেন সেটা হিসাব করে দেখেন। আট্রাঘাত পড়েন রাসুলের মতো পড়েন, রাসুল তো 7-8 পারা পড়তেন আট্রাঘাতের ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে, সেটাকে আমরা করছি। আজকে সেগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আজকে শুধু বিতর্ক আর বিতর্ক, কোথায় আট্রাঘাত হচ্ছে, বিশ্বাঘাত হচ্ছে, অমুক মসজিদের ইমাম আট্রাঘাত পরে আপনি কেন বিশ্বাঘাত পড়ছেন, অমুক জায়গায় বিশ্বাঘাত পরে আপনি কেন আট্রাঘাত পড়ছেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে বাজে কথা নেই, বিতর্ক ভিতরে আমাদের সময় শেষ। রমজান মাসে যে 1 সপ্তাহ প্রায় চলেই গেলে পাবে সম্মানিত, শুধু এই বিষয়ে আমরা সাবধান হই যে যেখানে নামাজ পড়েন ভালোভাবে পড়েন, ইমাম কি ভালোভাবে তাকে আচরণ করেন, সহি শুদ্ধভাবে পড়ুক, নিরস্থিরভাবে পড়ুক, এগুলো আমরা বজায় রাখার জন্য চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে যে শেষ সাথে তো আমরা সকালে উঠি সাহারি খাওয়ার জন্য, সেই মুহূর্তে আমরা কিছু নামাজ আমরা পড়তে পারি। এখন আবার নতুন করে বিভিন্ন প্রশ্ন আসতেছে যে শেষ সাথে নাকি আর নামাজ পড়া যাবে না, কোথা থেকে পেলো আল্লাহ জানে, কেন পড়া যাবে না, তারাবি হয়ে যাচ্ছে এরপর শেষ সাথে আর নামাজ পড়া যাবে না, কেন পড়া যাবে না, এমন কোনো নিষেধ নাই। শেষ সাথে যখন আপনার সাহারির জন্য উঠবেন তখন 2-4 রাকাত নামাজ আপনার পড়েন, আল্লাহর কাছে সেজদা করেন, আল্লাহর উদ্দেশ্যে দোয়া করেন, তাহলে এই নিজে এই মাসের যে ফজিলতটা আছে সেগুলি আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার কারণ হবে, আমাদের রোজাগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই বক্তব্যের আলোকে আমরা নিজেকে আমাদের সকলকে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।